কাটিগড়ায় এক ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে দিল দুষ্কৃতীরা। দেহ উদ্ধারে তল্লাশি অভিযান এসডিআরএফের। দুষ্কৃতীরা কাটিগড়ায় এক ব্যক্তিকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। নিজ বাড়ি থেকে এক বৃদ্ধ বাজারের উদ্দেশ্যে রওনা দিতেই পথে কতিপয় দুষ্কৃতিকারী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালিয়ে প্রাণে মেরে বরাক নদীতে ফেলে দেবার অভিযোগ উত্থাপন করে কাটিগড়া থানায় মামলা প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কাটিগড়ার মহাদেবপুর গ্রামে। 63 বছর বয়সী শামসুল হক নিজ বাড়ি থেকে বেরিয়ে শান্তিপুর বাজারে যাওয়ার পথে পথ আটকে বেধড়ক মারধর করে মজর আলী লস্কর, আব্দুল জলিল আব্দুল জালাল এবং অন্যান্যরা। এ মর্মে খায়রুল হোসেন সোমবার কাটিগড়া থানায় মামলা প্রদান করেন। মামলার বয়ান মতে, গত রবিবার বিকাল 5:30 নাগাদ তার চাচা শামসুল হক বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে প্রায় 4 বছর পূর্বে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া আব্দুল জলিল আব্দুল জালালকে সঙ্গে নিয়ে মজর আলী লস্কর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালান তার চাচার উপর। এজাহার প্রদানকারী খায়রুল হোসেন বলেন, তার চাচি সজনা বেগম কাজ সেরে বাড়িতে ফেরার পথে ওদের আক্রমণ ও মারধর সচক্ষে দেখে হাল্লা চিৎকার আরম্ভ করেন। পরে বাড়ির লোকেরা আসতে আসতে আক্রমণকারীরা গা ঢাকা দিতে সক্ষম হয়েছে। খবর দেওয়া হয় কাটিগড়া পুলিশকে। খবর পেয়ে কাটিগড়া থানার ওসি মনোজ নার্জারি সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত আরম্ভ করেন। আক্রমণের শিকার বৃদ্ধ শামসুল হকের পরনে থাকা চপ্পল ও তার শরীর থেকে ঝরা রক্তের প্রমাণ পেয়েছেন বলে তরঙ্গকে জানান কাটিগড়া থানার ওসি মনোজ নার্জারি। কিন্তু বরাক নদীতে ফেলা শামসুল হককে পাওয়া যায়নি। রাত প্রায় 11:00 নাগাদ ওসি ঘটনাস্থল থেকে ফিরে আসেন। পরে সোমবার 7 সকালে ফের এসডিআরএফের দল বরাক নদীতে রাশিয়া অভিযানে নামে। খবর লেখা পর্যন্ত এসডিআরএফের দল তদন্ত অব্যাহত রেখেছে, কিন্তু বৃদ্ধ শামসুল হকের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। গ্রাম মহাদেবপুর, থানা কাটিগড়া। আমার চাচা শামসুদ্দিন শামসুল হক গত রবিবার বিকাল সাড়ে পাঁচটায় ঘর থেকে টেনশন পুকুর বাজারে রওনা হয়েছে। ও সময় মজর আলী লস্কর আর আব্দুল জলিল আর আব্দুল জালাল এই তিনজনে তানোরে নদীর কিনারো আওয়ার করে আক্রমণ করিয়া তানোরে মারধর করিয়া অস্ত্র দিয়া মারামারি করিয়া মারিয়া নদী চলাই দিছে। ওই সময় আমার ছোট চাষি একজন সাজু থাকি যাওয়ার সময় শান্তিপুর থেকে যাওয়ার সময় তাই রাস্তা হাল্লা চিৎকার দেখিয়া তাই হতা সামনে আইয়া মোকাবিলা হয়েছেন। আইয়া দেখছেন তানোর চকুর সামনে মারিয়া ফালাই দিয়েছেন। ও সময় আমরা ছোট চাষিয়ে ও হাল্লা চিৎকার করিয়া গ্রামের মানুষের আমারও হয়েছেন। ও গ্রামের সব মানুষ এখানে আইয়া এক সময় তারা তো মারিয়া ফালাইয়া বাগি দিননাথপুর থানা খাটলিছড়া আর হাইলাকান্দি বাড়ি তারা খাটলিছড়া মাধবপুর তারা আগে আসলো, 3 বছর আগে আসলো। 3 বছর আগে এখান থেকে তারা মানে অন্য জগলাজাটি হরিয়া এখান থেকে তারা সরিয়া গেছে গিয়া তারা চাষা মজর যায়ন ওই যে এক নম্বর আসামি যাইন তাইন ওখানো আসেন সানোর লাগে মনে করো দুই তিন দিন আগে তানোর লাগে মাথ খাটা খাটি হয়েছে। ও মাথ খাটা খাটির সময় তানোরে কইছে যে তোমার এসে নাইমু মারমু এই সেই শামসুল হকরে মানে মজর আলিয়া কইছেন। এরপরে তানোর বাতিও যাও ওই যে আব্দুল জলিল আব্দুল জালাল তারারে আনিয়া তারার লগে একটা চক্রান্ত করিয়া ওই যে তারা গত কালকে 5:30 আগে আরই তারা ওখানো আইয়া ও তানোরে রাস্তার কিনারো আরই তাইন বাজারও আবার সময় ধরিয়া রাস্তা আক্রমণ করিয়া মারিয়া ফালাই দিছে। ওই সময় আমার ছোট চাষি মোকাবিলা হয়েছেন দেখছেন যে মারিয়া তারা নদী ফালাই দিছে। আমি থানাতে ইজার করছি যে অতি সত্তর আমরা যে অভিযুক্ত মজর আলী আর আব্দুল জলিল আব্দুল জালাল এই তিনজন আসামি গয়েরও আরও এখন বর্তমানে কুজানি চলে আর রাত্রে ইনকোয়ারি করছেন গিয়া স্যার গেছেন কেন গিয়া ইনকোয়ারি করিয়া গিয়া প্র্যাকটিক্যালও তানোর মানে চপ্পল ওখানো ফালাই আসলো। এরপরে টস আসলো তানোর মজর আলী আর আব্দুল জলিল আব্দুল জালাল এই তিনজন আসামি গয়েরও আরও তারা বাবা এক দুজন আছে।
এখন তানে এখন পর্যন্ত পাওয়া গেছিল এখন পর্যন্ত লাশ পাওয়া গেছে না এখন বর্তমানে পূজানি চলে রাত্রে থেকে মানে পূজাই আর এখন পর্যন্ত আমরা পাইছি না এখন বর্তমানে পূজানি চলে আর রাত্রে ইনকোয়ারি করছেন গিয়া সার গেছেন কেন গিয়া ইনকোয়ারি করিয়া গিয়া প্রেক্টিকেলও তানোর মানে চপ্পল ওখানো ফালাই আসলো এরপরে টস আসলো তানোর এরপরে যে জায়গা তারা মারা ধরা করছেন ও ইকানো রক্তক্ত মানে মাটি ফলাই আসলো স্যার এইটা মানে প্রমাণ স্যার তাই নিজে এটা আপনার শাশি তাই নি আমার শাশি ছোট শাশি ও তাই তাই মানে আপনি কিটা দেখছেন কালকে বিকালে আমি শান্তিপুর আছি আপনার নাম কিটা আমার নাম শোভনা বেগম আমি শান্তিপুর আমি গ্রাম আমি কামোদা আমি আইতে সময় সাড়ে পাঁচটা এক বিশ মিনিট আগে আমি আটকে তারা বাড়ির থেকে আমি পথ দেখছি আমি শুরু লাগাইছি লাগাইতে সময় মজুর আলিয়ে আমার বা দেগার এখন লইয়া আমার একটু দিছে আমি জানোর দরে আমি দৌনারে কতখান গেছি দিয়া আবার শিখছিল্লা আমি দিছি শিখছিল্লা দিতে সময় তারা দিয়ে করছে আমারা খুব গালাগালি আর কি করছেন করিয়া কইছেন তুন চুপচাপ ভাগি নাইলে তোর জানো না শেষ করলি অসময় তারা আমি দেখি আর তারা গাঙ্গর মাঝে তারা মারিয়া ফেলাই দিছে মারিয়া ফেলাই দিছেন যদি সে টাইম তো আর ইয়ে করতে পারিত না আর অন্য উপরে আর একটা বেটা মানুষ আমি দেখছি বেটা মানুষ ও বেটার লগে শিখছিল্লা দিছে আর বাদে তাইন পিতা করলো না করলো বা দাদার উপরে রইলে কি না রইলে ইচ্ছেন আমি আর কইতে পারত না আমারে সাদাইয়া বালাইয়া তারা দিছে ওয়ার্ডর একজন মেম্বার আচ্ছা আচ্ছা আমার নামটা আমার নাম মেম্বার হইতে আমি মানে আপনার আপনার মিসেস এই যে মানুষ মার্ডার হয়েছেন তার লগে আমার খুব বেশি সম্পর্ক আছে খুব মধুর সম্পর্ক তাই না আমারে না দেখলে ডাক্তার এটার বিহিত ব্যবস্থা লাগি আর আমি অনুরোধ করি আর অনুরোধ করি আর যারা খেয়েও আমরা এখন ফটোফাটা নিব পেপার খেয়েও যদি সহৃদয় ব্যক্তি এই মরা লাশটা নদীর থেকে পায় তাহলে আমরা থানা অথবা আমরা মোবাইল নম্বর আছে আমরা দিয়া যাইমু জানাই লাগে আর এটার একটা সুন্দর একটা তরঙ্গ টিভি সত্যের পক্ষে বলিষ্ঠ আওয়াজ।